السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أما جن عائشة رضي الله تعالى عنها رسول صلى الله عليه وسلم كبول يا رسول الله صلى الله عليه وسلم أمي جودي ليلة القدر بيجي جيت هل أمي كي بو مني أمرت ليلة القدر بجر راتر تكفجي অনেকে আবার নির্দিষ্ট একটা দিনে খুঁজি মানে নির্দিষ্ট একটা রাতে খুঁজি কিন্তু আমরা জানি আয়সার দিয়ে আল্লাহ আনহার প্রশ্ন ছিল অসাধারণ যে লাইলাতুল কদর এটা তো খৈর উম্মিন আলফি শাহর এক হাজার মাসের চেয়ে উত্তম তো এইরকম একটা রাত যদি পেতে হয় বা পেয়ে যায় তাহলে মানে কোনটা করব আসলে কি করবো হ্যাঁ কত সুন্দর প্রশ্ন কারণ কদের আমরা কত কিছু করার চিন্তা ভাবনা করতে পারি কিন্তু আমরা সবগুলোকে অ্যাকশনে যেতে পারি আমাদের চিন্তাও তো থেমে যাবে যে আসলে কি কি করা দরকার কত কিছু কারণ একটা রাত যখন এক হাজার মাসের চাইতে উত্তম হয় এক হাজার মাসের চাইতে বেশি বেনিফিটেড হয় তখন সেটাকে উদযাপন করা এবং সেটাকে কাজে লাগানো টাফ একটা ব্যাপার হয়ে যায় আসলে কোনটা করব। তো রসল সাল্লাহ সাল্লাম আমরা যেন আয়সাকে বললেন যে তুমি বলবে بتومي بولو اللهم إنك عفو تحب العفو فاعف عني أما جنا عائشة رضي الله تعالى عنها بولن ليلة القدر رات بيه لامي كي بولبو با كي كربو كي بولبو رسول صلى الله عليه وسلم دي سنكي اللهم إنك عفو تحب العفو فاعف عني من يوجد شيء هي الله نشو خمشي আফু হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল আফু আপনি ক্ষমা করতে ভালোবাসেন আননি অতএব আপনি আমাকে ক্ষমা করুন মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে পছন্দ করেন যেহেতু আপনি ক্ষমা করতে পছন্দ করেন সেহেতু আপনি আমাকে ক্ষমা করেন করেন্লাহ তো আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করতে গিয়ে বেশি বেশি ওই দোয়াটা পড়ার চেষ্টা করব তারা ওই সলাতের মানে ভিতরের মোনাজাতে হোক বা রুকোতে হোক সেজদায় হোক আমরা দুই হাত তুলে সলাদ শেষ করে হোক হাঁটতে চেষ্টা করব এই দোয়াটাকে পড়তে আল্লাহ আপনারা যদি উচ্চারণ করতে যদি অসুবিধা আমার সাথে বলতে পারেন সুন্দর করে বলুন আল্লাহ انك عفو من هي الله ابني كمشيل تحب العفو كما كرتب بوشن فعفو عني وطيب ابني ماكي كما كرون جزاكم الله خير وحسن الجزاء والسلام عليكم ورحمه الله وبركاته